যোগাচার্য ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয় নানা সময়ে নানাভাবে তাঁর শিষ্যদের উপদেশ দিতেন এবং আদর্শ গুরু মহিমা বিষয়ে শিক্ষা দিতেন। একবার এক ভক্ত বেনারসে এসেছেন গুরুদেবকে দর্শন করতে। তিনি ভাবলেন আগে গুরুদেব ও গুরুমাকে প্রণাম করে তারপর বিশ্বনাথ দর্শন করতে যাবেন। তিনি গুরুদেবের বাড়িতে প্রবেশ করে দেখলেন গুরুদেব তাঁর উপস্থিতি দেখেও সামান্য বিষয় নিয়ে গুরুমার সঙ্গে ঝগড়া করে চলেছেন। তখন শিষ্যটি ভাবলেন গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে ধ্যান ধারণা করি আর তিনি সামান্য লোকের মতো স্ত্রীর সাথে ঝগড়া করছেন, যাক আমি আগে গিয়ে বিশ্বনাথ দর্শন করে আসি। শিষ্যটি তখন চলে গিয়ে দশাশ্বমেধ ঘাটে স্নান করে বিশ্বনাথের মাথায় জল ঢালতে গিয়ে দেখেন যে গুরুদেব স্বয়ং বসে আছেন। নানাভাবে দেখেও সেই একই দৃশ্য চোখে পড়ল। এবার শিষ্যটি অত্যন্ত লজ্জিত ও ব্যথিত হল যে গুরুদেব সম্বন্ধে তিনি যেটা ভেবেছেন সেটা তাঁরই অজ্ঞতা। গুরুদেবই যে স্বয়ং বিশ্বনাথ সেটা তিনি ভালোভাবে উপলব্ধি করে তার নিজ স্থানে ফিরে এলেন।